বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটি এখন সমবায় সমিতির মতো কাজ করছে, বলছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির মতো বিনিময় সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তন সংকট আরও বাড়াচ্ছে। সংকট সমাধানে তাদের পরামর্শ অস্থায়ী ব্যাংকিং কমিশন গঠনের। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ 1,45,000 কোটি টাকা ছাড়িয়েছে। তবে অবলোপন, পুনঃতফসিল সহ এখাতে মোট ঝুঁকিপূর্ণ ঋণ 3,78,000 কোটি টাকা। বর্তমানে ঋণ আমানতের অনুপাত বেড়েছে, কমেছে নগদ অর্থের তারল্য, বেড়েছে মূলধন ঘাটতিও। মোট খেলাপি ঋণের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কাঁধে 49%, যা 12 বছর আগেও ছিল 31%। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য। মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক তুলে ধরেন, ইসলামী ব্যাংকগুলোর মালিকানা বদলের পর তাদের সূচকগুলো নিম্নমুখী হয়। ভুল তথ্যের উপর নির্ভর করে ভুল নীতি প্রণীত হবে। আলোচকরা বলেন, বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের মতে, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে ব্যাংকের পরিস্থিতির উন্নতি হবে না। মানে বাংলাদেশ ব্যাংক এত ভালো করছে, সব কিছু করতে গেলে লোকের পাল্টা বাজতেছে। প্রথমত হলো সুশাসনের অভাব, সোজা কথা। এখন ব্যাংকের মালিক, ব্যবসায়ী, রাজনীতি একাকার হয়ে গেছে, পৃথিবীর কোনো দেশে এরকম না। তা আমাদের দেশে ব্যাংক উন করবে, তারাই তো চালাবে সব। পূর্ব প্রস্তুতি ছাড়া ব্যাংক একীভূত করার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের দূরদৃষ্টির অভাব দেখছেন আলোচকরা। তারা বলেন, 2026 সালের জুনের মধ্যে খেলাপি ঋণ 8% নামাতে ব্যাংক খাতে ব্যাপক সংস্কার জরুরি। ব্যাংকের যে ইন্সপেক্টর মাঠে যায়, কাগজ প্রক্রিয়া করে দেয়, হি ক্যান লিভ পার্মানেন্ট ড্যামেজ ইন দ্য সিস্টেম, এইটা আমরা অবলোক করি বা পারি না ফলো করতে। ওইখানে যদি শাস্তির ব্যবস্থা করা হতো ডিউ ওয়েতে, আন্ডার ডিউ প্রসেস, নট সামারি ট্রায়াল, তাহলে বুঝি এই প্রবণতাটা, ফেলিংয়ের প্রবণতাটা কিছু হয়তো কমার সম্ভাবনা ছিল। রাজনৈতিক এটার পেছনে এটার একটা শক্ত সমর্থন থাকবে। সেই কমিটি 3 মাস কাজ করে কিছু রোডম্যাপ দিবে এবং সেইটাকে পরবর্তীতে একেবারে টাইম বাউন্ডভাবে যাতে ফলো আপ করা হয়। ঋণের বিপরীতে জামানত রাখা সম্পদের মান নিশ্চিতে মর্টগেজ ডাটা ব্যাংক করার পরামর্শ দেন গবেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।